হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জসিম 360 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে সোলার উইন্ড সফটওয়্যার ব্যবহার করে নেটওয়ার্ক মনিটর করা যায় তার পূর্ণ প্রক্রিয়া। সোলার উইন্ড সফটওয়্যারটা ব্যবহার করার জন্য প্রথমে আমাদের সোলার উইন্ড সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব, ব্রাউজার থেকে গুগলে যাব। গুগল থেকে এখানে আমরা সার্চে সোলার উইন্ডস নামে সার্চ দিলে সোলার উইন্ডসের যে ওয়েবসাইট সেটা চলে আসবে। এরপর এখানে ডাউনলোড ফ্রি ট্রায়াল এন্ড টুলস এখানে যাব। এখানে গেলে আমরা এখান থেকে একটা ট্রায়াল ভার্সনের আমরা সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবো। আর এটা কিন্তু একটা ট্রায়াল ভার্সন, যার জন্য একটা নির্দিষ্ট টাইম পরে 7 দিন অথবা 15 দিন অথবা 30 দিন পরে তার রেজিস্ট্রেশন খুঁজবে। সেক্ষেত্রে আমার কাছে যেহেতু একটা লাইসেন্স কি সহ সফটওয়্যার আছে, আমি সেক্ষেত্রে এই লাইসেন্স কি সফটওয়্যারটি ব্যবহার করব এবং আমি ভিডিওর লিংকে আপনাদের সফটওয়্যারটার লিংক দিয়ে দিব। আপনারা চাইলে ভিডিওর লিংক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে আমার সফটওয়্যারটা, আমার সফটওয়্যার যে ড্রাইভ আছে এখানে সফটওয়্যারের মধ্যে আছে, এখানে এই যে সোলার উইন্ডস ইঞ্জিনিয়ার্স টুলসেট ভার্সন 9.2 এটা আছে একটা জিপ ফাইল। এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রা ফাইলস করে নিব। এক্সট্রা ফাইল করলে ওকে দিব, এটা আনজিপ হবে। এরপরে এই সফটওয়্যার ওপেন করব ডাবল ক্লিক করে। ওপেন করার পরে এখানে যে আমরা দেখতে পারবো যে সোলার উইন্ডস ইঞ্জিনিয়ার্স টুল সেট ভার্সন 9, এটা হলো তার এক্সি ফাইল। এটার উপর ডাবল ক্লিক করব, ইয়েস দিব। এখন এটা ইনস্টল শুরু হয়ে যাবে। ইনস্টল হচ্ছে, কিছুটা সময় নেবে। এখানে সোলার উইন্ডস ইঞ্জিনিয়ার টুলসেট ভার্সন 9 এখানে একটা এরর দিবে, এরকম আসতে পারে যেহেতু 64-bit সাপোর্ট করতেছ না। আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর নেক্সট দিব। নেক্সট দিলে যেকোনো আমরা সফটওয়্যার ইনস্টল করতে গেলে তার লাইসেন্স এগ্রিমেন্টের জন্য আই অ্যাকসেপ্ট অথবা আই এগ্রি এই টাইপের একটা অপশন খুঁজে, এখানে আছে আই অ্যাকসেপ্ট টার্মস অফ দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এটাকে সিলেক্ট করে দিব। নেক্সট করব। নেক্সট করলে এখানে নেম, কোম্পানি নেম, আপনারা আপনার কোম্পানি নেম দিতে পারেন। আমি দিলাম জসিম 360। নেক্সট। এরপরে এটা হলো ইনস্টলেশনের পাথ, সে ডিফল্ট ভাবে কোথায় ইনস্টল হবে ব্রাউজার থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি, যেহেতু ডিফল্ট ভাবে সিটে থাকে এখানেই থাকবে। নেক্সট ইনস্টল। এখানে ইনস্টল হতে 1-2 মিনিট সময় নেবে, আমাদের 1-2 মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখানে একটা যে অপশন আসছে ইওর নেম, ইমেল অ্যাড্রেস, এরপর ফোন নাম্বার, এভাবে একটা অপশন আসতেছে কাস্টমার আইডি এবং পাসওয়ার্ড। যেহেতু আমাদের কাস্টমার আইডি এবং পাসওয়ার্ড নেই, আমরা কি করব, ইউজার লাইসেন্স কি দিয়ে এটাকে স্কিপ করব। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, স্কিপ দিস এন্ড এন্টার সফটওয়্যার লাইসেন্স কি নাও, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে যে অপশনটা আসতেছে, এখানে সফটওয়্যার সিরিয়াল নাম্বার আসছে এবং ইন্টার সফটওয়্যার লাইসেন্স কি। এখানে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে সফটওয়্যার ফোল্ডারটা আছে সেখানে যেতে হবে। যাওয়ার পরে এখানে কিজেন যে অপশনটা আছে, এখানে এসে আমরা দ্বিতীয়টা কিজেনের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে সিরিয়াল এবং লাইসেন্স, এখানে আমরা যে কাজটা করব, এখানে যে আমাদের সিরিয়ালটা আছে এটাকে টেনে এক পাশে নিয়ে যাব, এটাকে বাম পাশে নিয়ে আসলাম। এখানে যে সফটওয়্যার সিরিয়ালটা আছে এটাকে কপি করে এখানে সিরিয়ালে দিব। দেওয়ার পরে আমরা যদি জেনারেট দেই, তার এই সিরিয়ালের এগেনস্টে একটা লাইসেন্স জেনারেট করবে। এটাকে কপি করে আমরা যে কাজটা করব, এই সব এন্টার সফটওয়্যার লাইসেন্স কিতে পেস্ট করব। পেস্ট করে কন্টিনিউ করলে ইওর সফটওয়্যার লাইসেন্স কি ইজ ইনস্টল, কন্টিনিউ দিব। তাহলে আমাদের সফটওয়্যারটা লাইসেন্স হয়ে গেছে। এরপর ফিনিশ, তাহলে আমাদের সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে গেল। এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস থেকে আমরা যে কাজটা করব, নেটওয়ার্ক মনিটরিং এ যাব। নেটওয়ার্ক মনিটর থেকে
এখানে যে নেটওয়ার্ক মনিটর নামে একটা অপশন আছে, এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে ক্লোজ দিব। তাহলে এটাই হলো আমাদের নেটওয়ার্ক, যে সোলারউইন্ডস সফটওয়্যারটা আছে এটাকে আমরা ইনস্টল করলাম। এখন আমরা যে কাজটা করব, আমাদের যে ডিভাইস গুলো আছে, যে আমাদের যে বিভিন্ন ডিভাইস আছে বা বিভিন্ন সার্ভার আছে, সেই সার্ভারের আইপি গুলো এই সফটওয়্যারে সোলারউইন্ডস যে নেটওয়ার্ক মনিটরিং টুলসটা আছে এখানে অ্যাড করব। তার জন্য আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমরা যে কাজটা করতে পারি, ফার্স্ট নেম যেমন 8.8.8.8 দিয়ে এন্টার দিলে এটা হলো গুগলের নাম, এটা হচ্ছে নোট নেম এবং আইপি অ্যাড্রেস। আমরা বোঝার সুবিধার জন্য এখানে নামটা চেঞ্জ করে দিতে পারি, গুগল ডিএনএস, এটা হচ্ছে গুগলের ডিএনএস অ্যাপ্লাই। তাহলে এটা হচ্ছে ওকে দিলে ক্লোজ। তাহলে এই যে গুগল ডিএনএস টা যে আমার আপ আছে এখানে 0 মিলিসেকেন্ডে, আমি পিং 37 মিলিসেকেন্ডে পিং পাচ্ছি, 0% লস। এরপরে আইকনটা এরকম, আমরা চাইলে এই আইকনটা চেঞ্জ করে দিতে পারি। এটার উপর ডাবল ক্লিক করে এই মনিটরিং এর পাশে আইকন এন্ড সাউন্ড আছে, এখানে যদি আমরা আসি, আসার পরে চেঞ্জ আইকনে ক্লিক করলে এখান থেকে আমরা সিম্পল গুলো চেঞ্জ করে দিতে পারি। যদি এটা দেই তার সিম্পল এরকম আসবে, যদি ওকে দেই তাহলে চেঞ্জ হয়ে গেল। এরপরে যদি আমরা আবার চেঞ্জ করতে চাই, আমি সাধারণত স্পট যেটা আছে এটা এটাকে রাখি, ওকে দেই, তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমাদেরকে, যদি পরবর্তীতে আমি এখানে আবার দেই yahoo.com, ওকে, তাহলে ইয়াহুর আইপি একটা চলে আসলো, এটা হলো ইয়াহু অ্যাপ্লাই, ওকে। তাহলে এই কিন্তু বারবার আমাদেরকে আইকনটা চেঞ্জ করতে হচ্ছে। আমরা এই বারবার যাতে এখানে ইয়াহুর যে আইপিটা, ইয়াহুর আইপিটা আমরা পিং পাচ্ছি না, তার কারণ হচ্ছে এই আইপিটা মেবি কোনোভাবে ডাউন আছে, বা এই সার্ভারটা কোনোভাবে ডাউন আছে, যার জন্য আমরা অথবা পিং পাচ্ছে না। এই মুহূর্তে আমরা যে কাজটা করব, এটা আইকনটা ঠিক একইভাবে আগেরটার মতো চেঞ্জ করে দিব, তাহলে আমরা রিয়েল টাইমটা বুঝতে পারবো এটা ডাউন আছে। আমরা এই বারবার যাতে আইকনটা চেঞ্জ করতে না হয়, তার জন্য আমরা যে কাজটা করব, সেটিং এ যাব। সেটিং থেকে এই যে আইকন এন্ড সাউন্ড আছে এখানে যাব, চেঞ্জ ডিফল্ট আইকন, এখানে ক্লিক করে আমরা এই স্পট যে আইকনটা আছে এটাকে সিলেক্ট করে দিয়ে ওকে দিব। এরপরে এই যে অ্যাক্টিভ, ওয়ারিং, ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভের সময় হলো আপনার একটা সাউন্ড দিবে, যদি আমরা এটাকে এই মুহূর্তে অ্যাক্টিভ আছে যদি মিউট করে দিই তাহলে সে কিন্তু সাউন্ডটা দিবে না। তাহলে আমি সবসময় যে কাজটা করি এটাকে মিউট আনমিউট রাখি, যাতে কোনো একটা লিংক ডাউন হলে আমি একটা সাউন্ড পাই, অথবা যদি অ্যাক্টিভ হয় তখন কিন্তু একটা সাউন্ড দিবে। আমরা তাহলে আমরা এখানে আর কোনো চেঞ্জ করব না, ওকে দিয়ে দিব। এরপরে আমরা যে কাজটা করব, আরো কিছু ডিভাইস অ্যাড করব, আমি দেখাচ্ছি। এখানে আমি একটা আইপি দিই 119.18.144.79, এটা একটা আমার পিসির আইপি, পিসির আইপি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পিসি, এটাকে কিন্তু অ্যাপ্লাই ক্লোজ। এটা কিন্তু লাল বা ডাউন দেখানোর কারণ হলো যে এই আইপিটার এই মুহূর্তে পিং পাচ্ছে না, তার কারণ হলো আমার পিসির যে ফায়ারওয়ালটা আছে ফায়ারওয়ালটা অন আছে। তাই আমি যদি ফায়ারওয়ালটা এখন আমার পিসির অফ করে দেই তাহলে কিন্তু আমি সাথে সাথে পিং পাবো। তো আপনার কোন সার্ভারের ফায়ারওয়াল যদি অন থাকে তাহলে কিন্তু ওই পিসির পিং পাবেন না, তখন ডাউন দেখাবে। আমি ফায়ারওয়ালটা অন করে দিলাম, অফ করে দিলাম, এখন ইনশাল্লাহ পিং পাবো। এই যে এখন পিং চলে আসছে, যেহেতু আমি ফায়ারওয়ালটা অন করে দিছি, অন করে দেওয়ার সাথে সাথে এখানে আমার এটা সবুজ হয়ে গেছে, তাহলে এটা এখন আমরা পিং পাচ্ছি। আর এই যে ইয়াহু এই আইপিটা কিন্তু এখন আমরা ডাউন পাচ্ছি। আমি আরো কিছু আমার ডিভাইস অ্যাড করি, প্লাসে ক্লিক করব, 119.18.145.93, এটা একটা আমার মনিটরিং পিসি, এটা মনিটরিং, এন্টার দিলাম, তাহলে এটা আমরা কিন্তু পিং পাচ্ছি। এটার ফায়ারওয়াল অফ আছে দেখে আমরা সাথে সাথে পিং পাচ্ছি। অ্যাড দিব আবার 119.18.149.1, এটাও আমার আরেকটা পিসি, পিসি 2,
তাহলে আমি যদি অ্যাপ্লাই ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এটারও পিং পাচ্ছি, তার মানে এই পিসি গুলো আমার লাইভে আছে, আর এটা যেটা লাল আছে এটা লাইভে নেই। এরপর যদি আমরা এখানে অ্যাড এ দেই google.com দিয়ে এন্টার দিলে গুগলের একটা আইপি পাবে অ্যাপ্লাই, বা এখানে আমি যদি নামটা চেঞ্জ করে দিই গুগল অ্যাপ্লাই, ওকে। তাহলে এই যেগুলোর আমরা সবুজ পাচ্ছি তাহলে এগুলো পিং পাচ্ছি, আর লালটা হলো এই ডাউন আছে। এখন আমরা যে কাজটা করব, এই যে আমার পিসির আইপি 119.18.79 144.79, এই পিসিটার কেবলটা আমি খুলে দিব। খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই পিসিটা এখানে ডাউন দেখাবে। আমি এই মুহূর্তে আমার পিসিটার কেবল খুলে দিছি, এরপরে কিন্তু এটার সাথে সাথে ডাউন দেখাবে, ডাউন স্টেটে চলে যাবে। সে যেহেতু এটার পিং পাবে না, রিকোয়েস্ট টাইম আউট আসবে, তখন সে কিন্তু এটাকে ডাউন দেখাবে। এই যে সে কিছু সময় পরে সে নির্দিষ্ট একটা টাইমের জন্য ওয়েট করছে, সে সাথে সাথে এই আইপিটা বা ডিভাইসটা আবার লাইভে আসে কিনা, না আসলে এই যে এখন লাল হয়ে গেছে। তাহলে এখন যদি আমি আবার এই ডিভাইসটার কেবলটা লাগাই দিই, তাহলে নিশ্চয়ই সাথে সাথে বা কিছু নির্দিষ্ট সময়ের পরে সে কি হবে, যখন আমার এই ডিভাইসটা পিং চলে আসবে, আমরা যদি এখন পিং দিয়ে দেখি, পিং চলে আসলে সে কিন্তু এটা এখানে আপ দেখাবে, একটা নির্দিষ্ট সময়ের পরে সে অটোমেটিক আপ হয়ে যাবে। এই যে আমার পিসিটা আপ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এই যে মনিটরিং পিসি 2 আছে এবং পিসি 2 আছে, আমরা এই দুইটার কেবলটাকে আমরা খুলে দিব, যাতে আমরা বুঝতে পারি যে এই ডিভাইসটা ডাউন হয়ে গেছে। আমি যখন পিসি মনিটরিং পিসি এবং পিসি 2 এর কেবলটা খুলে দিছি, সাথে সাথে কিন্তু এরা সে লাল হয়ে গেছে, ফার্স্টটা হলুদ এরপরে কিন্তু লাল হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এখন বোঝা যাচ্ছে রিকোয়েস্ট টাইম আউট আসতেছে, এই ডিভাইস দুটি এখন ডাউন আছে। এরপর যদি আমি আবার কেবল লাগাই দিই, তাহলে কিন্তু আমরা একটা নির্দিষ্ট টাইম কিছু সময়ের মধ্যে কিন্তু আমার এই ডিভাইসটা যখন আমি পিং পাবো আপ হয়ে যাবে। এরপরে আমরা চাইলে আমাদের এই যে সোলারউইন্ড সফটওয়্যার নেটওয়ার্ক মনিটরিং সফটওয়্যারটা আছে, এখান থেকে সেটিং থেকে আমরা চাইলে এখান এই যে পিসি 2 কিন্তু আপ হয়ে গেছে এবং মনিটরিং পিসিও সে আপ হয়ে যাবে, এখনই কিছু সময়ের মধ্যে সে আপ হয়ে যাবে, এখানে সবুজ হয়ে যাবে, লাল থেকে সবুজে চলে যাবে। আমরা চাইলে এখান থেকে এই যে আইসিএমপি আছে বা বিভিন্ন যে ইগুলো আছে অপশন গুলো, এখান থেকে আইকন আমরা আমাদের মতো করে সেট করে নিতে পারি। কুলিং কতক্ষণ, 10 সেকেন্ড, বা এটাকে আমরা আরো কমাই দিতে পারি, চাইলে কমাই দিতে পারি। এরপরে কমাই দিয়ে ওকে দিতে হবে, অবশ্যই ওকে দিতে হবে। এরপরে এখান থেকে মেসেজ, আমরা চাইলে মেসেজ জেনারেট করার জন্য ডাটাবেস, যে এসএমটিপি যেটা আছে এসএমটিপি গেটওয়ে, আমরা যদি মেসেজ পাঠাতে চাই যে একটা মেইল চলে যাবে বা ডিভাইসটা ডাউন হওয়ার সাথে সাথে তার একটা মেইল চলে যাবে, লক চলে যাবে, তাহলে এসএমটিপি গেটওয়ে হিসেবে এখানে দিতে হবে। এরপরে ইমেল অ্যাড্রেস সেট করতে হবে, পুলিং এখান থেকে আমরা সর্বনিম্ন হয়েছে 10 সেকেন্ড, এর কম আর দেওয়া যাবে না। আপনার চাইলে এখান থেকে পুলিং টাইমকে কমিয়ে নিতে পারেন, এর 10 সেকেন্ড দিয়ে অবশ্যই ওকে, যেটাই আপনারা করেন না কেন অবশ্যই ওকে দিতে হবে। আইকন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো করে কোন আইকনটা দিবেন সেটা সেট করে নিতে পারবেন, অথবা সার্ভার যে আছে সার্ভার থেকেও আপনি সেট করে নিতে পারবেন। এরপরে প্রিন্টার্স কোন টাইপের ডিভাইস সেটা এখান থেকে সেট করতে পারবেন, যেমন সার্ভার আমার এই পিসিটা, আমি যদি যে কাজটা করি এই মনিটরিং পিসি, এটা যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই আইকন, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটিং থেকে, এটা যেহেতু সিলেক্ট করা আছে আইকনে যাব, আইকন থেকে সেটিং ডিফল্ট আইকন, এটা সার্ভারে যাব, সার্ভার থেকে যদি আমি এটাকে কি করি, আমি একটা সার্ভার দেখাই দিই, এটা উইন্ডোজ 2 ওকে দিয়ে দিই, তাহলে কিন্তু সে এটা চেঞ্জ হয়ে যাবে আইকন। পরবর্তীতে কিন্তু ডিফল্ট আইকন ভাবে এভাবে আসতেছে। আমি যদি পরবর্তীতে আবার কোন ডিভাইস অ্যাড করি, যেমন hotmail.com দিয়ে এন্টার দিই, তাহলে কিন্তু আমরা যে আইকনটা সিলেক্ট করে দিছিলাম এই আইকনটা কিন্তু এটা হয়ে গেছে, যে এভাবে হয়ে যাবে। আমি এই যে ডিভাইসটা অ্যাড করতেছি সেটা কোন টাইপের ডিভাইস সেটা আমি চাইলে ওটা সিলেক্ট করে দিতে পারবো। আমরা যে কাজটা করব এটা না দিয়ে আমরা কি করব, ডিফল্ট ভাবে একটা সেটিং রাখবো আইকন,
যাতে বুঝতে সুবিধা হয় কোন এই মুহূর্তে সার্ভারটা অন আছে না অফ আছে, সেই জন্য আমি সবসময় স্পট যে অপশনটা আছে এটাকে দিয়ে অ্যাপ্লাই করে রাখি, এখানে ওকে দিয়ে দিতে হবে। এভাবেই আমরা কিন্তু ডিভাইস অ্যাড করতে পারি। আমরা চাইলে এই ডিভাইসটাকে রিমুভ করব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলেট নোট নামে দিলে ডিভাইসটা ডিলেট হয়ে যাবে। এরপর আমরা এটা কিন্তু আমাদের ফার্স্টে কিন্তু নোট, নোটের নেম থাকবে, এরপরে সেকেন্ড হোকটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস, তার আইপি অ্যাড্রেস, এরপর রেসপন্স টাইম, সে কত মিলি সেকেন্ডে আপ পাচ্ছে, সে কত মিলি সেকেন্ডে পিং পাচ্ছে সেটা থাকবে, প্যাকেট লস কত পার্সেন্ট তার লস যাচ্ছে, যদি লস যায় এখানে শো করবে। এরপর নোটের স্ট্যাটাস, নোট যদি আপ থাকে তাহলে আপ দেখাবে, আর যদি ডাউন থাকে তাহলে নোট রিকোয়েস্ট টাইম আউট দেখাবে। এরপরে লাস্ট সেন্স, এই নোটটা কত সময় ধরে আপ আছে, বা আপনার এই সোলার উইন্ড যে সফটওয়্যারটা আছে আপনার পিসিতে কত সময় ধরে অন আছে সেটা উপর নির্ভর করে এটা বোঝা যাবে কতক্ষণ ধরে আপনি এই ডিভাইসটাকে পিং পাচ্ছেন। আর যদি এটা আপনার একটা সেন্ট্রাল সার্ভার হয় সেখানে যদি ইনস্টল করা হয় তাহলে কিন্তু আপনার ওই সোলারউইন্ড সফটওয়্যারটা কিন্তু কন্টিনিউয়াসলি চালু থাকলে তাহলে কিন্তু এটা একটা কন্টিনিউয়াসলি বোঝা যাবে যে কত সময় ধরে আপ আছে। যেহেতু আমার এই পিসিটাতে কিছুক্ষণ আগে সোলারউইন্ড সফটওয়্যারটা ইনস্টল করছি, আর সোলারউইন্ড সফটওয়্যারটি ইনস্টল করার পরে এই নোটগুলো আমি যখন অ্যাড করছি তখন থেকে সে এই টাইমটাকে শো করতেছে। তাহলে আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে সোলারউইন্ড সফটওয়্যার ব্যবহার করে নেটওয়ার্ক মনিটর করা যায় তার পূর্ণ প্রক্রিয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।